বিদ্যুৎ না থাকার কারণে আমাদের এই কাজটা করতে হয়েছে একটা কবুতরের নিচে আমরা বফয়েড কোয়েলের ডিম পশায় দিচ্ছি কারণ হইছে জ্বরের কারণে বিদ্যুৎ ছিল না আর আমি খামারে ঢুইকা মুরগিগুলো নিয়ে একটু খেলাধুলা শুরু করছিলাম আর খেলাধুলা করতে করতে আমি চিন্তা করলাম যে আমাদের যে বফয়েড কোয়েল গুলো আছে তাদের ডিম দেওয়ার জন্য আমরা একটা বাসা নেক্সট তৈরি করার জন্য কিছু খরকুটা দিয়ে দিই কিছু খরকুটা আনলাম দুবরা গাছ যেগুলো দুবরা গাছ এনে দিয়ে দিছি

সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট এটা হচ্ছে আমাদের মেশিন যে ছিল মেশিনে ইনকো বিদ্যুৎ না থাকার কারণে যে ডিমগুলো আমাদের বফ হোয়াইট কোয়েলের যে ডিমগুলো বসাইছিলাম এগুলো নষ্ট হওয়ার পথে ছিল আজকে বিষ্ণু আসতে আমি শুরুতে খামারে ঢুকে মুরগিগুলো হাতে নিয়ে নিছি হাতে নিয়ে এনামলটা দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর কারণ এই মুরগিগুলো আমি যদি খামারে ঢুকার পরে হাতে না নিই আমার কাছে ভালো লাগে না কারণ এই মুরগিগুলো সেম পাখির মতো টেম আমি কি একটা মুরগিকে কাদের উপরে বসাইতে চাচ্ছি কিন্তু মুরগিটা আসলে বসতে পারতেছে না বসানোর সাথে সাথে যে পরে যাচ্ছিল তারপরে আবার উঠায় আমি ধীরে 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 কাপে কাদের উপরে বসাইলাম যাই হোক মুরগিগুলা বসানোর পরে আমি হাতে নিয়ে একটু খেলা করতেছি আর বলতেছি আর এই মুরগিটার নাম হইছে বাপ ফুলিশ ফ্রিজেল এটা হয়েছে বাপ কালার গোল্ডেন কালারের ভিতরে এই উল্টা পশমের যে মুরগিগুলা হয় এটা হয়েছে ফ্রিজেল মুরগি আর এটার মাথাটা হয়েছে কদম ফুলের মতো ছড়ানো এবং ফুলের মতো দেখা যায় এই মুহূর্তে এ নিয়ে নিছে কিছু দুপরা গাছ যেই গাছগুলো দিয়ে আমরা এখন বফ হোয়াইট কোয়েলকে দিব তাদের নেক্সট তৈরি করার জন্য ডিম পাড়ার জন্য বাসা বানানোর জন্য বফ গুলা ছোট ছোট করতেছিল এবং এনামল বলছি যতগুলা দুপরা আছে এগুলা থেকে দুইটা ভাগ করে দুই আমাদের যে তো চারটা বফ হোয়াইট কোয়েল চারটা বফ কোয়েল দুই খাঁচার ভিতরে রাখা আছে এই পাশে দুইটা ওই পাশে দুইটা আমরা কিন্তু কিছু কিছু দুপরা গাছ এই খাঁচায় আর ওই খাঁচায় দিয়ে দিছি দেওয়া দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে কোয়েলগুলা কিন্তু খাঁচার যে দুপরা গাছগুলা দিছি গাছের কাছাকাছি আসা শুরু করছে মার্শাল আলহামদুলিল্লাহ আমার আসলে এই কোয়েলগুলো খুবই পছন্দনীয় কারণ হয়েছে এগুলা যখন উপর করে আমার দিকে তাকায় থাকে এবং কেউ খামারে ঢোকার সাথে সাথে তার দিকে ভাবে গলাটা উঁচু করে কিন্তু তাকিয়ে থাকে এবং দেখতেও কোয়েলটা কিন্তু অসাধারণ সৌন্দর্য এবং দেশি যে কোয়েলগুলো আমরা দেখি বাজারে যে কোয়েলগুলো দেখি এগুলোর তুলনায় তিন থেকে চার গুণ বড় এই আমাদের এই পাশে যে কোয়েলটা এই পাশের কোয়েলটা ওই পাশের কোয়েলের দিকে কিন্তু তাকায় আসিল যাই হোক আমি কিন্তু চিন্তা করলাম যে তাদেরকে আমি নিজেও কিছু নেক্সট তৈরি করে দেই যেহেতু অলরেডি ডিম দিচ্ছে তারা নিয়ে নেক্সট তৈরি করতে করতে হয়তো সময় লাগতে পারে অলরেডি দেখতেছি যে আমাদের যে বফয়েট কোয়েল আছে এটা কিন্তু গাছগুলারে ঠুকরাচ্ছে বাসা বানানোর জন্যে তারপরে আমি চিন্তা করলাম যে আমি নিজে থেকে কিছু বাসা তাদেরকে তৈরি করে দিই যাই হোক আমি ক্যারেক্টারে উপর করলাম উপর করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে বললাম যে আমি

কত সুন্দরভাবে আমাদের বফ হোয়াইট বাসাটা আমরা তৈরি করতে পারছি যাই হোক আমি এখন ক্যারেট দিয়ে এগুলোকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর পরই দেখতে পারবো ইনশাল্লাহ যে আমাদের কোয়েলগুলো কিন্তু অলরেডি খাঁচার দিকে চলে আসবে কারণ আমি শিওর যে তারা ডিমের কাছাকাছি আসার চেষ্টা করবে আমি কিছু অলরেডি কিন্তু আসা শুরু করছে এবং কিছু টুকরা আমি খাঁচার দরজার মুখে দিয়ে 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 দিছি মাশাল্লাহ মাশাল্লাহ কিভাবে আসতেছে বাসার দিকে হ্যাঁ দুটা কোয়েল আজ যাই হোক সবচেয়ে চমৎকার বিষয় যেটা আমাদের এলাকাতে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কিন্তু বন্ধ হয়ে পড়ছে আমরা যেহেতু নষ্ট হয়ে যাবে বিদে আমাদের কবুতর কিন্তু এই সময় উমেছিল উমে থাকার কারণে আমি কিন্তু কবুতরের নিচে আমাদের বফোয়েট কোয়েলের নয়টা ডিম দিয়ে দিছি এবং কবুতরের ডিম সহ প্রায় এগারোটা ডিম সকলে দোয়া করবেন যাতে করে আমাদের কবুতরের নিচে এগারোটা ডিম ফুটে এবং পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করবো আসলে কবুতরে কি বফয়েটের ডিমগুলো ফুটাতে পারলো কি না তাই হোক আজকের মতো এই পর্যন্ত ইসলাম আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh.